দর্শক মণ্ডলী, আমি ইব্রাহিম হোসাইন, ইস্টার্ন ক্রাইম নিউজ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। আমি এই মুহূর্তে জাতীয় বক্ষব্যাধি হসপিটাল মহাখালীর ভিতরে অবস্থান করছি। তো আপনারা যেটাকে চিনেন বাংলাদেশ টিবি হসপিটাল, একমাত্রই সরকারি টিবি হসপিটাল। তো এখানে আসার পরে দুজন একজন ব্যক্তির সাথে পরিচয় হলো, যার 7 তারিখে অপারেশন হবে, যার জন্য ও নেগেটিভ, 4 ব্যাগ রক্তের প্রয়োজন। তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরে রক্তের ব্যবস্থা করতে পারেননি। তো ব্যক্তিটি খুবই অসহায়, এখানে অনেক টাকা পয়সার ব্যাপার অপারেশনের জন্য। তারপরও তিনি অনেক কষ্ট করে নিজের ঘর ওঠানোর জন্য যে কার্ডগুলো তিনি তৈরি করে রেখেছিলেন সেগুলো বিক্রি করে তিনি এখানে অপারেশনের জন্য আসছেন। ওনার সাথে ওনার কোনো ছেলে মেয়ে নাই, একজন আপনি পাশে যারা দেখতে পারছেন আপনারা, তিনি হলেন তার ওয়াইফ, আর তার ওয়াইফকে সাথে নিয়ে এখানে আসছেন। আর একটা অপারেশনের রোগীর জন্য অনেক কষ্ট করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, তার ওয়াইফই করছেন। তিনি নিজেই মেবি অসুস্থ হয়ে পড়েছেন যতটুকু বললেন। তো যাই হোক, অনেক সংস্থার সাথে যোগাযোগ করেও রক্তের ব্যবস্থা করতে পারছেন না। ডাক্তার অনেক বকাবকি করছে, কারণ রক্ত অনেক প্রায় 4-5 দিন আগেই ব্লাড ব্যাঙ্কে দিতে হবে হসপিটালের, তো এখনও ব্যবস্থা করতে পারেননি। তো এখানে আসার পরে তিনি আমার সাথে যোগাযোগ করেছেন যাতে রক্তের ব্যবস্থা করে দিই, তাই এই ভিডিওটি পোস্ট করা। তো আপনাদের যারা ব্লাড ডোনেশন করেন বা যাদের ব্লাড ডোনেশনের ইচ্ছা আছে, তারা অবশ্যই এই অসহায় ব্যক্তিকে এসে ব্লাড ডোনেশন করে যাবেন। অথবা আপনাদের আশেপাশে যদি কোনো ব্লাড ডোনেশন অর্গানাইজেশন অর্থাৎ সংস্থা থাকে, তাদের সাথে যোগাযোগ করে অসহায় ব্যক্তির জন্য রক্তের ব্যবস্থা করে দিবেন। তো চলুন ব্যক্তির সাথে কিছুক্ষণ কথা বলি। আপনার দেশের বাড়ি চাঁদপুরে মেবি আপনি বলেছিলেন, তো আপনি কি করেন, আপনার পেশা কি? হ্যাঁ, এখানে আসার পরে যে আপনার প্রায় 100,000 টাকা যে ব্যয় হলো, এটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন? তারা কত বড়? 13 বছর। ও যাই হোক, যা দৌড়াদৌড়ি কে করতেছে? আপনি কি রক্তের জন্য কোন জায়গায় যোগাযোগ করছিলেন? যাই হোক, তারা কি বলছে আপনাকে? ডাক্তার আপনাকে বকাবকি করছে? যাই হোক, ডাক্তার ওনাকে বলছেন অপারেশন হবে না। আর অপারেশন, আর অপারেশনটা খুবই ক্রিটিক্যাল, যেহেতু বক্ষের ভিতর থেকে যে পর্দাটা ওটা কেটে বের করা হবে, তো এটা খুবই ক্রিটিক্যাল। আর এখানে বেশিরভাগ রোগী এই সমস্যার জন্য আসেন। তো আপনারা যারা ব্লাড ডোনেশনের ক্যাপাসিটি আছে, তারা অবশ্যই অসহায় ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিবেন মানবতার দিক থেকে, কারণ রক্ত কখনো কৃত্রিমভাবে তৈরি করা যায় না। আপনার 1 ব্যাগ রক্তই আপনার দানকৃত অথবা আপনার একটু মানবতা একটা রোগীকে বাঁচাতে পারে। এই হসপিটালেই অনেক রোগী আছেন যারা রক্তের জন্য মারা যায়, কিছুদিন আগেও একজন মারা গেছে শুধু রক্তের জন্য। তো যাই হোক, আপনাদের মাঝে আমি শেয়ার করলাম বিষয়টি, আপনারা অবশ্যই বিষয়টি দেখবেন। আর রোগী এখানে ওয়ার্ড নাম্বার, সিট নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন, এবং সে কোথায় আছেন এই হসপিটালের সেখানে ফোন করলে ওনাকে পাবেন, এসে আপনার রক্ত দিয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।